একদিন গাদা বাঘকে বলল, ঘাসের রং নীল। বাঘ উত্তর দিল, না, ঘাসের রং সবুজ। কিছুক্ষণের মধ্যেই দুজনের আলোচনা তুমুল তর্কে পরিণত হল। তারা জঙ্গলের রাজা সিংহের কাছে বিচারের জন্য উপস্থিত হল। রাজ দরবারে সিংহের কাছে পৌঁছানোর আগেই গাদা ডাক ছাড়তে শুরু করে দিল, মহারাজ আপনি বলুন ঘাসের রং নীল কিনা। সিংহ উত্তর দিল, হ্যাঁ ঘাসের রং নীল। গাদা তাড়াতাড়ি সিংহের কাছে পৌঁছালো এবং বলতে থাকলো, বাঘ আমার কথা মানছে না, তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে, ওকে শাস্তি দিন। সিংহ তখন ঘোষণা করল, বাঘকে 5 বছরের জন্য মৌন থাকার শাস্তি দেওয়া হলো। মৌন অর্থাৎ নিরবত থাকা। গাদা খুশি লাফাতে লাগলো এবং বলতে বলতে চলে গেল, ঘাসের রং নীল, ঘাসের রং নীল। বাঘ শাস্তি মেনে নিল, কিন্তু সিংহকে জিজ্ঞাসা করলো, মহারাজ আপনি আমায় শাস্তি দিলেন কেন যখন ঘাসের রং সত্যিই সবুজ? সিংহ বলল, ঠিক, ঘাসের রং সবুজ। বাঘ জিজ্ঞাসা করলো, তাহলে আপনি আমার শাস্তি দিলেন কেন? সিংহ উত্তর দিল, তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ না নীল সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মতো সাহসী বুদ্ধিমান প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছে এবং এইরকম একটা বাজে কারণে আমার কাছে এসে আমার সময় নষ্ট করেছে।